আজকে মোটামুটি আমরা অনেককে পেয়েছি এবং র‍্যাব যেরকম ভাবে আমাদের কাজ করতে করতে আমাদের পরিবারের একটা অংশ হয়ে গেছে এই যে যারা এখানে আছেন যারা ক্যামেরাটা এখানে তাক করে আছেন যারা আমাদেরকে প্রমোট করছেন তারাও কিন্তু আমাদের ক্যারিয়ারের এবং আমাদের ফ্যামিলির একটা পার্ট তো তারা এতক্ষণ ধরে অপেক্ষা করেছেন আমাদের কে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য আমরা সবাই কি তাদের জন্য একটা তালি দিতে পারি প্লিজ আপনাদের সবাইকে দেখে খুবই ভালো লাগছে কারণ অনেকদিন পর পর ফিল্ম নিয়ে কথা বলতে পারছি এটা আমাদের প্যাশনের জায়গা এটা আমাদের ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা প্যাশন নিয়ে কথা বলতে পারাটা সবার নসিবে হয় না তো আমার মনে হয় আমরা ওই ব্লেসড মানুষদের মধ্যে সংখ্যা কিছু মানে সংখ্যা লঘু বলবো না বাট আমাদের এই টিম মেম্বাররা আমরা এখন এমন একটা ফিল্ম নিয়ে কথা বলতে পারছি আপনাদের সাথে যে ফিল্মটাতে আমরা যথেষ্ট সময় দিয়েছি যে ফিল্মটার জন্য আমাদের সবার ডেডিকেশন ছিল যে ফিল্মটাকে আমরা ফিল্মের মতোই ট্রিট করেছি অনেক কনসার্ন অনেক সময় শুনেছি অনেক জায়গা থেকে কথা এসেছে যে অপারেশন সুন্দরবন এটা তো র‍্যাব সুন্দরবনকে জলদস্যু মুক্ত করার কি কোনো ডকুমেন্টারি হবে এর মাঝখানে কি এতটাই রিয়েলিস্টিক অ্যাপ্রোচ থাকবে যে এটাকে দিনের শেষে সিনেমা মনে হবে না আপনাদের সবাইকে এই জায়গা থেকে আমরা অ্যাসিওর করতে চাই আমরা যখন থেকে স্ক্রিপ্ট পেয়েছি যখন থেকে আমাদের প্রোডাকশনের কাজ শুরু হয়েছে আমরা একটা ফিল্ম বানাতে চেয়েছি যে ফিল্ম অডিয়েন্স হলে আসবেন তার ফ্যামিলি নিয়ে আসবেন তাদের বাচ্চাদের